আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চট্টগ্রামের দুই ঐতিহ্যবাহী খাবার কালা ভুনা আর মেজবানি মাংস। গত ঈদে আমি আপনাদের সাথে কালা ভুনা রেসিপিটি শেয়ার করেছিলাম, এবার ঈদে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ পদ্ধতিতে বাবুর্চিদের স্টাইলে রান্না করা মেজবানি মাংস। দারুণ মজার এই মাংসটা চাইলে আপনি ঈদের দিন রান্না করে নিতে পারেন, অথবা যে কোনো অকেশনে এই রান্নাটি করে দেখতে পারেন। সাথে পরিবেশন করতে পারেন লুচি, পরোটা, রুটি, পোলাও অথবা খিচুড়ির সঙ্গে। কিছু টিপ সহ আশা করছি সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মেজবানি মাংস রান্নার একটি বৈশিষ্ট্য হলো মাংস অনেক বেশি পরিমাণে থাকতে হয় এবং একই সঙ্গে গরুর বিভিন্ন অংশের মাংস দিয়ে রান্না করা হয়, যেমন রানের মাংস, সিনার মাংস, পিঠের মাংস, সাথে কলিজা, ফেফসা, মোট কথা সব কিছুই থাকতে হয়। যেহেতু আজকে আমি আপনাদের ঘরোয়াভাবে একটু ছোট করে দেখাচ্ছি, সেজন্য আমি এখানে হাড় চর্বি সহ 2 কেজি মাংস নিয়েছি এবং চেষ্টা করেছি গরুর বিভিন্ন জায়গার মাংস নিতে। সেই সাথে এখানে অ্যাড করেছি প্রায় 200 গ্রামের মতো কলিজা। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় 2 কাপ পরিমাণ। এখানে আপনারা চাইলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিতে পারেন। মাংসগুলো রান্না হতে হতে পেঁয়াজগুলো কিন্তু এমনিতেই গলে যাবে, তাই এখানে আমি আর বাটা ব্যবহার করছি না, এখানে আমি পেঁয়াজ কুচিটাই ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, জায়ফলের গুঁড়া 1/4 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে আমি প্রায় 10-12টা এলাচ নিয়েছি, 3-4 টুকরা দারচিনি নিয়েছি, 4টা তেজপাতা নিয়েছি, আধা চা চামচের মতো নিয়েছি গোলমরিচ, আর 7-8টা নিয়েছি লবঙ্গ। আপনারা চাইলে এই মশলাগুলোকে একসাথে গুঁড়ো করেও দিতে পারেন। নর্মাল আমরা যেভাবে গরুর মাংসটা রান্না করে থাকি এই সব ধরনের মশলাই কিন্তু আমরা দিয়ে থাকি, কিন্তু মেজবানি মাংস রান্নার স্পেশাল যে মশলাগুলো ওগুলো হচ্ছে, এখানে আমি চীনাবাদামের পেস্ট নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে বাদামটা গুঁড়ো করেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সরিষার গুঁড়া, এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে সরিষা বাটাও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি 1 টেবিল চামচ পরিমাণ। মেজবানি মাংস রান্নার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা যেটা, সেটা হচ্ছে রাঁধুনি। এখানে আমি 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ দিয়ে দিয়েছি, সাথে লবণটাও দিয়ে দিলাম। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, পরবর্তীতে লাগলে অ্যাড করে দেওয়া যাবে। এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল। মেজবানি মাংস রান্নায় সরিষা তেলটাই ব্যবহার করা হয়, এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর এই মেজবানি মাংস রান্নায় সরিষার তেলের পরিমাণটাও একটু বেশি হতে হয়, যেহেতু আমি এখানে তেল চর্বি সহ মাংসটা নিয়েছি তাই এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনাদের মাংসে যদি চর্বির পরিমাণ কম থাকে তাহলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এখন আমি এই মশলাগুলোকে মাংসের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোর কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে মাংসের ভেতরে ভেতরে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায়। মাংসগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। সবচেয়ে বেশি ভালো হয় আপনার হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাংসগুলোকে ম্যারিনেট করে রাখলে, এতে করে সমস্ত মশলাগুলো মাংসের ভেতর আরও ভালোভাবে ঢুকে যায়। এবার একটি পাত্রে মাংসগুলোকে আমি নিয়ে নিয়েছি এবং যে পাত্রে আমি মাংসগুলো মাখিয়েছিলাম সেই পাত্রে 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস থেকে পানি উঠে আসা পর্যন্ত। ফিরে এলাম প্রায় 10-12 মিনিট পর, দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই মাংসগুলো থেকে আরও অনেকটা পানি বের হয়ে আসবে,
আমাদের দেখতে হবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার আছে কি না। এখন আমি মাংসগুলোকে একটু নেড়েচেড়ে দেব, যেহেতু এখানে মাংসের পরিমাণটা একটু বেশি তাই মাংস থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে যদি আপনি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে রাখেন। এখন আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে করে রাখব আর মাংসগুলোকে সিদ্ধ করে নেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত, অথবা মাংসগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো এখন আমাদের শুধু আস্তে আস্তে মাংসগুলোকে রান্না করে নেওয়া, মাংসের পানি থেকেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসটা খেতেও অনেক মজা লাগবে। তো আমি এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত, অথবা মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো ফিরে আসছি মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম প্রায় 1.5 ঘন্টা পর, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমাদের মাংসগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এর মাঝখানে আমি মাংসগুলোকে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যেন মাংসটা নিচ থেকে ধরে না যায়। সেই সাথে আপনাদের একটু চেক করে নিতে হবে মাংসে পানি দেওয়ার দরকার আছে কি না, যদি পানি দেওয়ার দরকার হয় তাহলে পানি অ্যাড করে দেবেন। আমি যেহেতু মাংসগুলোকে মিডিয়াম লোতে রেখে রান্না করেছি তাই আমার এখানে আর এক্সট্রা পানি দেওয়ার দরকার হয়নি। মাংসের পানি থেকেই কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে, কালারটাও বেশ চমৎকার এসেছে। এবার লাস্ট ফিনিশিংয়ে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট পর্যন্ত। 5-7 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা উঠিয়ে দিচ্ছি, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। আমাদের মেজবানি মাংস রান্না একেবারে কমপ্লিট, এখন শুধু নেড়েচেড়ে একটি প্লেটে সার্ভ করে নেব। মেজবানি মাংস রান্না কিন্তু একেবারেই সহজ, আপনাদেরকে চেষ্টা করেছি একেবারে সহজভাবে মাংসটি রান্না করে দেখানোর জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, এবারের ঈদে আপনারা অবশ্যই এটি তৈরি করে দেখবেন, রান্না করে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।